কেন্দ্রীয় সরকার কিন্তু নতুন একটি অ্যাপস চালু করেছে, মেরা রেশন। তো এই অ্যাপসে কিন্তু আপনি আপনার সমস্ত ডিটেলস দেখে নিতে পারবেন, অর্থাৎ আপনার নিকটবর্তী কোথায় রেশন দোকান রয়েছে, সেই রেশন দোকানে পর্যাপ্ত পরিমাণ মাল রয়েছে কি না, এবং সেই মালের অর্থাৎ গুণগত মান ভালো কি না, অর্থাৎ চাল কিংবা গম কিংবা ডাল যেটা দেওয়া হোক না কেন সেগুলো ভালো রয়েছে কি না, এর পাশাপাশি কতগুলো মাল রয়েছে, এক কথা আপনি সমস্ত তথ্য দেখে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছি অ্যাপস টিম, তো অ্যাপসের মধ্যে অসংখ্য ফিচার্স কিন্তু রয়েছে, রেজিস্ট্রেশন থেকে শুরু করে আপনাদের সমস্ত রকম তথ্য রয়েছে। তো আমরা দেখি যে আপনি অ্যাপসটি কীভাবে আপনি ডাউনলোড করবেন, পাশাপাশি কীভাবে আপনি ব্যবহার করবেন। গতকালকে কিন্তু অ্যাপসটি কিন্তু চালু করা হয়েছে, তো এর জন্য আপনাদের যে কাজগুলো করতে হবে, আপনি যে দেখতে পাচ্ছেন তার জন্য ক্লিক করে ভিডিও দেখলে একদিন আজকে লংসান দেখতে পাচ্ছেন, সেদিন ক্লিক করে পাঁচ মিনিট ক্লিক করে নোটিশ অনকে রাখুন, কাজের সাবস্ক্রাইব করে গেছেন, দেখো অসংখ্য ধন্যবাদ। তো অ্যাপস ডাউনলোড করার জন্য আপনি কী করবেন, আপনি মোবাইল ফোন যে রয়েছে আপনি মোবাইল ফোনে প্লে স্টোরে আপনি চলে আসবেন। তো আপনি মোবাইল ফোনে প্লে স্টোরটি ওপেন করবেন, প্লে স্টোর ওপেন করার পর আপনি সার্চ করবেন মেরা রেশন লেখে, আপনি সার্চ করবেন। তো আপনি মেরা রেশন লেখে যখনই সার্চ করবেন আপনি সামনে অ্যাপসটি কিন্তু চলে আসবে, দেখতে প্রথমে অ্যাপসটি চলে আসছে মেরা রেশন। এটা কিন্তু অর্থাৎ ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড যে রয়েছে, এক দেশ এক রেশন কার্ড, সেই অ্যাপসি। তো অ্যাপসটিকে আপনি ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করার পর আপনি কী করবেন অ্যাপসটিকে ওপেন করবেন। তো ডাউনলোড করার পর আপনি ওপেন করবেন, ওপেন করতে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনি কিন্তু আপনাদের যে ল্যাঙ্গুয়েজ রয়েছে আপনি ইংরেজি রাখতে পারেন কিংবা হিন্দি কিন্তু করতে পারেন, এই জন্য আপনি তিনটি ওটা ক্লিক করবেন, তিনটি ক্লিক করার পর আপনি মেনু পেয়ে যাবেন, ইংলিশ পেয়ে যাবেন, হিন্দি পেয়ে যাবেন। তো আপনি যেটা চান সেটা কিন্তু ল্যাঙ্গুয়েজ কিন্তু রাখতে পারেন এই হোম পেজে। তো আমরা সিম্পলি কী রাখবো, ইংলিশ রাখবো, যদি আপনাদের অত ইংরেজি বুঝতে অসুবিধা থাকে, হিন্দি যদি আপনার ভালো লাগে তো সেটা আপনি করতে পারেন। এরপরে আপনি দেখছেন রেজিস্ট্রেশন রয়েছে আপনাদের, তো এখানে কিন্তু অর্থাৎ অসংখ্য ফিচার্স অ্যাড হবে। তো এই মুহূর্তে কিন্তু অর্থাৎ যে সমস্ত ফিচার্স রয়েছে এগুলো কাজ করছে না, এবং ওয়েস্ট বেঙ্গল কিন্তু এই মুহূর্তে এক দেশ এক রেশন কার্ড রয়েছে তা কিন্তু চালু হয়নি। সেক্ষেত্রে আমরা কিন্তু কোনোভাবে এক দেশ এক রেশন কার্ডের যে অর্থাৎ যে সমস্ত অর্থাৎ সুবিধা রয়েছে এগুলো কিন্তু আমরা পাবো না এখানে এই অ্যাপসের মাধ্যমে। তো এখানে আপনি যখন ক্লিক করেন স্টেটে, স্টেট থেকে আপনি দেখে নিতে পারবেন যে কোন কোন স্টেটে বর্তমানে এক দেশ এক রেশন কার্ড চালু হয়েছে, যেগুলো সুবিধা রয়েছে সেগুলো চালু হয়েছে, যেগুলো রেট রয়েছে সেগুলো বন্ধ রয়েছে সেই সমস্ত স্টেটে। তো আপনি দেখতে পাবেন ওয়েস্ট বেঙ্গল। তো এই রেটের উপরে আমরা যখনই ক্লিক করবো এখানে আমরা দেখে নিতে পারবো যে আমাদের সামনে তো লোডিং হবে এবং নো রেকর্ড ফাউন্ড কিংবা দেখতে পাবেন নো কিন্তু চলে আসছে অ্যালার্ট। এবং অন্য কোনো স্টেটে আমরা যখন ক্লিক করবো সবুজ যে কালারটি রয়েছে তার উপরে, তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে মার্চ মাসে কতগুলো মাল অর্থাৎ সেল হয়েছে, কতগুলো রয়েছে সমস্ত আপনি ডিটেলস দেখে নিতে পারবেন এই অ্যাপসের মাধ্যমে। এর পাশে আপনি কিন্তু এই অ্যাপসের মাধ্যমে আমি আপনাকে ব্যাক করে দেখিয়ে দিচ্ছি। তো আধার সিডিং অর্থাৎ আধার যে অর্থাৎ সিট যে রয়েছে বিষ এক কথায় আধার কার্ডের মধ্যে আপনি আপনার বিষের তথ্য জানতে পারবেন, বিষ নিতে পারবেন, এরকম কিছু কিছু অর্থ হতে পারে। তো এই মুহূর্তে আমি এখানে আধার কার্ডের নাম্বার রেশন কার্ডের নাম্বার যখন সার্চ করছি সাবমিট করেছি তো আসছে না, কিন্তু সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যাচ্ছে। তো পরবর্তী যখন আপডেট চলে আসবে অর্থাৎ অ্যাপসের অর্থাৎ আরও কিছু ফিচার্স রয়েছে সেগুলি অ্যাড হয়ে যাবে এবং বাকি যে সমস্ত অর্থাৎ কাজ রয়েছে সেগুলো কিন্তু চালু হয়ে যাবে। এর আপনি দেখে নিতে পারছেন যে নিয়ার বাই রেশন শপ, এখানে আপনি যখনই ক্লিক করবেন আপনার নিকটবর্তী কোথায় রেশন দোকান রয়েছে আপনি সার্চ করে দেখে নিতে পারবেন। তো এখানে আপনি যখনই ক্লিক করুন দেখতেই পাচ্ছেন যে আমার সামনে অ্যালার্ট চলে আসছে, ওকে চলে আসছে, এবং আপনি পাশাপাশি দেখে নিতে পারবেন যে আপনাদের এলাকার কাছাকাছি কোথায় অর্থাৎ আপনাদের অর্থাৎ রেশন দোকান রয়েছে তা আপনি দেখে নিতে পারবেন। তো এই অ্যাপসটি বর্তমানে ওয়েস্ট বেঙ্গলে অর্থাৎ কাজ করছে কি করছে না আপনারা যদি ব্যবহার করে থাকেন সেখানে বুঝতে পারবেন যে আপনার সামনে এরকম নো অ্যালার্ট কিংবা বারবার কেটে যাচ্ছে কি না, তো আপনি ডাউন করে দেখে নিতে পারবেন।